শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সাহানাজ সানু ব্লগস। আমি সাহানাজ সানু সাভার থেকে আবারও হাজির হলাম আপনাদের মাঝে আমার লাইফস্টাইল নিয়ে, নতুন একটি ব্লগ নিয়ে। কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও আপনাদের ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছি। ভিডিওর শুরুতেই ছোট্ট একটা রিকোয়েস্ট করি, ভিডিওতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা ও দোয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সমস্যা নেই, দেখতে থাকুন, হয়তো দেখতে দেখতে একদিন ভালো লেগে যাবে, তখন সাবস্ক্রাইব করবেন। খাদ্য ছাড়া যেমন মানুষ বাঁচে না, তেমনি গাছও। কয়েকটা দিন বাড়িতে ছিলাম না, গাছের যত্ন নেওয়া হয়নি, বাসায় এসে দেখি গাছগুলোর এই অবস্থা। তাই আজ সকালে ঘুম থেকে উঠেই গাছ পরিচর্যা করতে লেগে গেলাম। আমার জ্ঞানের পরিধি খুব ছোট, এই ছোট জ্ঞান থেকে যতটুকু পারি মাঝে মধ্যে আপনাদের সাথে কিছু শেয়ার করব। আমি এখানে একটু সুতি কাপড় দিয়ে দিলাম, তার উপরে কিছু পাথর দিব, কারণ পাথরটা যদি আমি সরাসরি দিই মাটি লেগে যায়, পাথরটা নষ্ট হয়ে যায়, পরবর্তীতে দেখতেও ভালো লাগে না। তাই এইভাবে করে আমি সাজিয়ে নিচ্ছি, দেখতেও সুন্দর লাগে। সারাদিন তো অনেক কাজই করি, কিন্তু সব কাজ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না। ইচ্ছে করে আপনাদের সাথে আমি সব কাজই শেয়ার করি। যারা হয়তো আমার আগের ব্লগগুলো দেখেছেন তারা হয়তো জানেন, আমার ফ্যামিলিতে আমরা চারজন, আমার দুই মেয়ে আর আমরা হাজব্যান্ড ওয়াইফ। সেই জন্য সংসারের কাজ ও বাচ্চা কাচ্চা সামলানো সব একাই করতে হয়। এই গাছটাতে আমি একদিন পরপর পানি দিই, খুবই সামান্য পরিমাণ। যেহেতু এটা রুমের ভিতরে থাকে তাই অল্প পানি দিলেই হয়ে যায়। গাছটাকে নতুন করে সাজালাম, কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওর যদি কোনো কিছু আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি তার উত্তর দেব। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। প্রতিদিন সকালে উঠে প্রথম কাজই হচ্ছে আমার বিছানা পরিষ্কার করা। আসলে ঘর গোছানো না থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না। তারপরে যে আমি নাস্তা বানাই, আগে আমি সব কিছু পরিষ্কার করি, ঝাড়ু দিই, তারপরে সব কিছু। আমার ঘর গোছাতে ভীষণ ভালো লাগে, আর ঘরটা গোছানো থাকলে শান্তি শান্তি লাগে। আসলে ঘরই তো শান্তির জায়গা, সেখানে যদি শান্তি না লাগে তাহলে আর কোথায় শান্তি পাব। খাটের এই সাইডগুলো আমি চিরুনি দিয়ে গুজে দিই, এভাবে করলে সহজ হয়, দেখতেও সুন্দর লাগে। একবার চিন্তা করে দেখেন তো, একজন গৃহিণীদের কত দিকে মাথা খাটিয়ে কাজ করতে হয়, তার নানান দিকে খেয়াল রাখতে হয়। পরিবারের সবার ভালো লাগা মন্দ লাগা, বাচ্চাদের দেখাশোনা করা, দেখা যায় একটা সময় এগুলো করতে করতে নিজের ভালো লাগাই ভুলে যাই। আজকের বিকেলের নাস্তা হিসেবে মাছটা গ্রিল করব, তাই সকালের টুকিটাকি কাজ শেষ করে মাছটাকে এখন ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। মাছটি ম্যারিনেশন করার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ সয়া সস ও পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর আমি সাথে দিয়েছি আদা রসুন 1 চা চামচ। আমি এখানে ম্যাগি ম্যাজিক মশলার 1 প্যাকেট মশলা দিয়েছি, সেটা ভিডিওতে দেখাতে ভুলে গিয়েছি। তারপর আমি সামান্য একটু তেল দিয়ে এটাকে মেখে রেখে দেব। তেল দেওয়ার কারণ হচ্ছে মাছটা ড্রাই হবে না, আর ভাজতেও কম তেল লাগবে। এখন আমি মশলাগুলোকে ভালো মতো মাছের সাথে মাখিয়ে নিয়ে এটাকে ভালো মতো উল্টিয়ে পাল্টিয়ে মাখবো। তারপর আমি এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। আমার মাইক্রোওভেনটা বেশ কয়েকদিন হয়েছে ক্লিন করা হয় না, ঢাকা থেকে আসার পর আর ক্লিন করা হয়নি, তাই ভাবলাম আজকে ক্লিন করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি আমি কীভাবে আমার মাইক্রোওভেনটা ক্লিন করি। যেহেতু বেশ কয়েকদিন হয়েছে আমি ক্লিন করি না, তাই আজকে ভাবলাম একটু ডিপ ক্লিন করে নিই। তাই আমি কয়েকটা লেবুর টুকরো দিয়ে একটা বাটিতে করে 2.5 মিনিটের জন্য দিয়ে দিয়েছি। এভাবে করলে ভিতরে যে শক্ত ময়লাগুলো থাকে সেগুলো নরম হয়ে আসে, আর ক্লিন করতেও সুবিধা হয়, আর ভিতরে জীবাণুগুলোও মরে যায়। লেবুটা দিয়ে এখন ওভেনটাকে একটু ঘষে নেব যাতে ময়লাগুলো সহজে উঠে যায়। তারপর একটি স্ক্রাবার নিয়ে ওটার মধ্যে একটু ভিম লিকুইড দিয়ে ওভেনটাকে পুরো ঘষে নেব, আর যে ওভেনের ভিতরে যে প্লেটটা থাকে সেই প্লেটটাকে আমি ভালো মতন ধুয়ে মুছে নেব।
মুখটাকে ভালোমতো মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি ফ্যান ছেড়ে ফ্যানের বাতাসে কিছুক্ষণ এটার দরজাটা খুলে রেখেছি যাতে ভিতরে পানিগুলো শুকিয়ে যায়। আপনাদের আরেকটা কথা বলতে আমি ভুলে গিয়েছি, আমি যখন লেবুর পানিটা গরম করেছি তখন কিন্তু ওভেনটা গরম ছিল, আমি কিন্তু গরম অবস্থায় ওভেনটা পরিষ্কার করে নিই, ওভেনটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে তারপরে আমি ওভেনটা পরিষ্কার করেছি। আপনারা অবশ্যই ওভেনটা ঠান্ডা হওয়ার পরে ওভেনটা পরিষ্কার করবেন। আমার ওভেনটা পরিষ্কার করা শেষ, তারপরে তো অনেক কাজই করেছি, এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না। বিকালে চলে আসলাম, মাছটা ভাজবো। আমার এখানে গ্যাস নেই তাই আমি ইন্ডাকশন চুলায় মাছটা এখন ভাজবো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই ভিডিওতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই একটা লাইক দিবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। এখন আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন মাছটা দিয়ে দেবো তেলে, দিয়ে অল্প আঁচে মাছটাকে ভাজবো যাতে ভিতরও ভালো মতো কুক হতে পারে। আমি একটা চামচ দিয়ে মাছের উপরে তেলগুলো দিয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালো মতো কুক হতে পারে। মাছটাকে উল্টিয়ে দিয়েছি, এটা ভাজা হয়ে গিয়েছে। এখন মাছটাকে আমি সার্ভ করব। যে কোনো খাবারেরই পরিবেশনটা যদি সুন্দর হয় খাবার খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি খাবারের পরিবেশনটা সুন্দর করতে। আফরার বাবা মাংসের চেয়ে মাছ খেতেই বেশি পছন্দ করে তাই আমি মাঝে মাঝেই এরকম গ্রিল করে দিই। এতে দেখছেন সে খুব মজা করে খাচ্ছে, সাথে আমার মেয়েও খাচ্ছে। আলহামদুলিল্লাহ মাছটা খুব মজা হয়েছিল, আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। মাছটা খাওয়া শেষ হয়ে গিয়েছে, শেষে যে কাটা কোটা থাকে এটা কিন্তু সব বাড়িতেই আমরা গৃহিণীরাই লাস্টে খাই। আলহামদুলিল্লাহ আমি যে কোনো খাবারই খুব তৃপ্তি নিয়ে খাই, এতে আমার লজ্জার কিছুই নেই। আমাদের নবীজিও তৃপ্তি মতো খেয়েছেন, বলেছেন কোনো খাবার নষ্ট না করতে। ইনশাল্লাহ চেষ্টা করি, চেষ্টা করব যেন কোনো খাবার নষ্ট না হয়, যে কোনো খাবারই তৃপ্তি মতো খেতে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।